আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পিএসজি ছাড়ার খবরে মাথা চাড়া দিয়ে উঠেছিল তার বার্সেলোনায় ফেরার সম্ভাবনা। মেসির কাতালানদের ডেরায় যাওয়ার খবরের মধ্যেই তার দুই সাবেক সতীর্থ ছেড়েছেন ক্লাব। সার্জিও বুস্কেটসের পর ক্লাবের সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন স্প্যানিশ লেফট ব্যাক জর্ডি আলবা। বার্সা ছাড়ার পর থেকে আলবার পরবর্তী গন্তব্য নিয়ে গুঞ্জন, কোথায় যাবেন এই স্প্যানিশ, সে গুঞ্জন পেল নতুন মাত্রা। শোনা যাচ্ছে সাবেক দুই বার্সা সতীর্থ আবারও মাঠ মাতাবেন একসঙ্গে, বার্সেলোনার সেই পুরনো দিনের দেখা পেতে পারেন সমর্থকরা। জর্ডি আলবা ও মেসি খেলবেন একই ক্লাবে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি সম্পন্ন না হলেও ক্লাবটিতে যোগ দেওয়ার খবর ইতোমধ্যেই নিশ্চিত করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিও। এবার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে জর্ডি আলবাকে নিয়েও। আলবার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে মায়ামি কর্তৃপক্ষ। এই স্প্যানিশ ফুটবলারকে দলে ভেড়াতে টার্গেটেড অ্যালোকেশন মানি প্রক্রিয়ায় প্রস্তাব দিয়েছে ক্লাবটি। এছাড়া আলবা কিভাবে দলের সঙ্গে যোগ দিতে চান সে বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দ্রো দেপোত্রিভো। জর্ডি আলবাও মায়ামির প্রস্তাবে সাড়া দেওয়ার কথা ভাবছেন, নেশনস লিগের ফাইনালের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। এদিকে লিওনেল মেসির মায়ামিতে যোগ দেওয়ার আগে ক্লাবটির অনুসারীর সংখ্যা বেড়েই চলেছে। সামগ্রিক দিক বিবেচনা করে মেসির সঙ্গে আবারও জুটি বাঁধতে মুখিয়ে আছেন এই স্প্যানিশ লেফট ব্যাক। তবে আলবার ক্লাব ছাড়ার পর তাকে দলে নিতে আরও কিছু ক্লাব আগ্রহ দেখিয়েছে। সৌদি আরব সহ ইন্টার মিলান ও অ্যাথলেটিকো মাদ্রিদও তাকে দলে নিতে মুখিয়ে আছে। শেষ পর্যন্ত কোন ক্লাবের সঙ্গে যোগদান আলবা তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ।